হাই বন্ধুরা, গুড আফটারনুন। আজকে হচ্ছে শনি, আজকে হচ্ছে রবিবার, সবাইকে হ্যাপি সানডে। আর আজকে দেখো দুপুরবেলা আমি কি বানিয়েছি। আর আজকে খুব বাইরে খুব বৃষ্টি পড়ছে, তা আজকে দুপুরে বানিয়েছি কি দেখো। আজকে দুপুরে মেনু আজকে দেখে দেখো, ভাত বানিয়েছি, সাদা ভাত, সাদা ভাত। আর এখানে হচ্ছে আলু পোস্ত, আলু পোস্তর সাথে আমি তিল মিশিয়েছি, মানে তিল পোস্তও বলতে পারো, তিল আলু পোস্ত বলতে পারো। তিল দিলে পোস্তটা খুব স্বাদ আসে, আর সেই জন্য এতটা মাখামাখা হয়েছে। পোস্ত দিলে অতটা মাখামাখা হতো না, তিল দিলে খুব মাখামাখা হয়। আর আমি কিছুক্ষণ অনেকক্ষণ ভিজে রেখেছিলাম, ভিজে রাখার পর বেটেছিলাম, তাই এতটা থকথকে হয়েছে আর গায়ে এতটা মাখামাখা হয়েছে। সঙ্গে সঙ্গে বানলে অতটা গায়ে মেশে না পোস্তটা, সেই জন্য আমি কিছুক্ষণ ভিজে রেখেছিলাম, সেই জন্য এতটা মাখামাখা হয়েছে। আর দেখো আজকে আমি একটা নতুন জিনিস বানিয়েছি। তোমরা আলু ভাজা, বেগুন ভাজা অনেক ভাজাই খেয়েছো, তবে এটা হচ্ছে আলু, আলুর খোসা ভাজা। এটা একটা নতুন, মানে এটা খেতে খুব কুড়মুড়ে হয়, মানে আলু ভাজার মতনই খেতে হয়। আর এটা খুবই একটা টেস্টি খাবার, তোমাদের ভাতের সাথে খেতে ভালোই লাগবে। আর প্রথমে আমি এটাকে সঙ্গে সঙ্গে তো আলু ভাজার মতো কেটে ভাজা যায় না, এটাকে আমি প্রথমে কেটে তা পরিষ্কার করে, আলুর ছালটাকে পরিষ্কার করে তা পাখার তলে কিছুক্ষণ শুকিয়ে তারপর ফ্রিজে রেখে তারপরেই আমি ভেজেছি, নাহলে ভাজার সময় গায়ে লেগে লেগে যাবে আর জড়িয়ে যাবে, পুড়ে যাবে, সেজন্য আমি এরকমভাবেই ভেজেছি। আর এর সাথে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি উপরে, তোমরা দেখতে পাচ্ছ না জানি না, দেখো এখানে পোস্ত দেওয়া আছে, পোস্ত দিলে স্বাদটা খুব ভালো হয়। আর এখানে নিয়েছি এক টুকরো আচার, আচার ছাড়া আমার চলেই না দুপুরবেলা খাওয়ার, কারণ আচার খেতে খুব ভালোই লাগে আমার। আর আর আমাদের বাড়িতে মাংস, মটন এইসব একদিনই হয়, মানে সোমবারটাই হয়, মানে ওদের সোমবারটাই ছুটি থাকে, সেই জন্য সোমবারই মটন বা চিকেন এইসব হয়। তো আজকে এটাই হয়েছে আমাদের দুপুরে মেনু। আর এখানে আছে মুসুর ডাল, কালকে রাতে মুসুর ডালটা ছিল, আমি একটু কড়াইয়ে গরম করে নিয়েছি। আর আমার বিউলি ডাল করা আছে, বিউলি ডালটা রাত্রিবেলা খাবো। আর এটা মুসুর ডাল পাতলা করে। দেখো আমাদের এইবার এটা হচ্ছে দুপুরের মেনু, তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আজকে দুপুরবেলা কী হয়েছে। তোমাদের নিশ্চয়ই মটন চিকেন হয়েছে, কিন্তু আমাদের আজকে পোস্ত, সিম্পল পোস্ত ভাতই হয়েছে, পোস্ত ডাল ভাতই হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একদম ভুলবে না পরের ভিডিও দেখার জন্য।